بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لا لقوم يتفكرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta আলা ইবরহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক তো অনেকে নোটবুক নিয়ে বসে দেখা যাচ্ছে মানে অনেক নোট নোট করবে টাইটেলটা মনে হয় অনেক মানে হট হট ক্যাকের মতো না খুব পিকি টাইটেল হয়ে গেছে তো শুরুতে আমরা আল্লাহ জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক দূরে আমাদের প্রিয় ইউনিভার্সিটির প্রিয় ক্যাম্পাসে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে মসজিদ বেলালে বেলালের সুরাওতে একত্রিত হওয়ার তফিক এনায়ত করেছে আমরা সবাই ফরমালি আল্লাহকে শুক্রিয়া জানাই সবাই পড়ে নিচ্ছি কালিম শুকুর আলহামদুলিল্লাহ আইআইএম বাংলাদেশ কমিউনিটির ইসলামাইজেশন কমিটির উদ্যোগে আজকের এ প্রোগ্রাম এবং অলমোস্ট প্রতি মাসেই আমরা এ ধরনের প্রোগ্রাম করি লাইলের তো এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আল আল্লিখা আ তৈব আল খালিস আহ তো ক্যামুল লাইলের প্রোগ্রামগুলো বেসিকলি একটু মানে রিলিজিয়াস টাচ যেন থাকে একটু আধ্যাত্মিকতার ছোঁয়া একটু স্পিরিচুয়াল ছোঁয়া এগুলোই আমরা চুজ করি বা যারা দায়িত্বে থাকেন তারা চুজ করে তো প্রায় মাস আগে আমাকে বলা হলো যে এবার আপনি টক দিবেন অনেক দিন আপনি টক দেন না নানা অজুহাতে আপনি টক দেওয়া থেকে অনেক দিন বেঁচে আছেন এবার দিতে হবে তাই বললাম কি বিষয়ে টক দেয়া যায় কিছু বিষয় নিয়ে কথা বলতেছিলাম আবার এটা হচ্ছে আরাফার আগের দিন তো হজ নিয়ে আলোচনা করলে দেখা যাবে এখানে অনেকের উপরে হজ ফরজ হয় নাই বা আমরা হয়তো অনেক পরে হজে যাব এত আগে হজে কারণ শেয়ার করলে পরে খেয়াল থাকেন আরো এক দুই বছর আগে আমরা ফিখুল হাজ নিয়ে কথা বলছিলাম তো পরে নাজিম ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে কি টপিক একটা পিকি টপিক বলেন না যে যেটা সবার কাজে লাগবে তো ভাবলাম যে জাকাত নিয়ে কথা বললে কেমন হয় বলতেছে অনেকের তো টিউশন ফি দিতে অবস্থা খারাপ হয়ে যায় জাকাতের নিয়ম ব্যবসায়ী হলে পরে জানলেও চলবে তো পরে অনেক দিন ধরে এই আমার মাথায় এরকম একটা চিন্তা ছিল যে বিয়ের আগে আমাদের কিছু প্রস্তুতি দরকার আছে মানে দিস টপিক টপিক বি কারণ এখানে অল আর ক্যান্ডিডেট না অল্প দু একজন ছাড়া আবার বিভিন্ন জায়গায় দেখেছি যে ম্যারিজ কোর্স করে মালয়েশিয়াতে আমি দেখেছি এটা হচ্ছে এবছরের জানুয়ারিতে খুব সম্ভব দেখলাম আমি তখন দেশে এখানে একটা স্টুডেন্ট ডিভিশন থেকে একটা আমাদের আইএম এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম ম্যারিজ কোর্স এটাতে আবার ইন্টারন্যাশনালরা অ্যালাউড না অনলি ফর মালয়েশিয়ানস স্টাফরাও যেতে পারবে টিচাররাও যেতে পারবে স্টুডেন্টরা যেতে পারবে তো এগুলো দেখে মাঝে মাঝে আমি ভাবতাম যে এরকম একটা ওয়ার্কশপ করা দরকার এটার উপর পর্যাপ্ত ম্যাটেরিয়াল রেডি করে ওয়ার্কশপ রেডি করলে তখন কিছু কোয়েশনার রেডি করে আপনাদের কাছে দিলে আপনাদের ফিডব্যাক নিয়ে একটা ইন্টারেক্টিভ আলোচনা করলে দেখা যাবে যে অনেক কিছু বেরিয়ে আসবে এখানে অনেক স্কলাররা আছেন তাদের কাছ থেকে শুনলে আরও ইন্টারেক্টিভ হবে তো তখন আমরা ভাবলাম যে এই টপিক নিয়ে কথা বলা যেতে পারে বাট আমি যেভাবে ভাবছিলাম ওরকম আমি ওয়েল প্রিপেয়ার্ড না কারণ আমি মালয়েশিয়ার বাইরে ছিলাম প্রায় পাঁচ দিন গতকাল আসছি আজকে সকালে আমার একটা প্রোগ্রাম ছিল জমা পর্যন্ত খুব ব্যস্ত ছিলাম তো বিকেল থেকে এখন পর্যন্ত কিছু অগোছালো ইম্যাচিউরড কিছু আমার ভাবনা কিছু সুন্নার টেক্সট আমি কিছু স্লাইডে সাজিয়েছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর কি ইনশাল্লাহ আর যেটা ভাবছিলাম কোশ্চেনার রেডি করে আমার একটা সালাতের ওয়ার্কশপ আছে আল্লাহ রসুল্লাহ ইসলাম কীভাবে সালাদ পড়তেন এটা খুবই ভালো একটা মানে না খুবই উপকারী একটা ওয়ার্কশপ এটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা কন্ডাক্ট করেছি এবং মানুষরা অনেক উপকৃত হয়েছে তো ওইরকম একটা ওয়ার্কশপও আমরা করার প্ল্যান করবো ইনশাআল্লাহ এটা পরবর্তীতে তো আজকে আমাদের হাতে ম্যাটেরিয়াল যা আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা বলি টপিকটা সম্পর্কে বলেছে আমাদের ছোট ভাই সিফাত সিফাত খুব সুন্দর করে বলতেছিল সে একেবারে দুনিয়া থেকে হিসাব মিলায় জান্নাত পর্যন্ত নিয়ে গেছে যে এখানেই একসাথে থাকবো তা না বরং আমরা জান্নাতেও একসাথে থাকবো আসলে বিয়ের উদ্দেশ্য এমনই হওয়া উচিত আপনাদের বা তোমাদের অনেকের এখন যে বয়সটা যে সামনে বিয়ে করবে এই সময়টাতে অনেক ফ্যান্টাসি কাজ করে যেটা বাস্তব জগতে গেলে তখন ওই ফ্যান্টাসির সাথে রিয়েলিটি যখন মেলানো হয় তখন বোঝা যায় যে বাস্তবতাটা কেমন সো আমার কিছুটা অভিজ্ঞতা আছে পাঁচ বছরের অভিজ্ঞতা বিয়ের দুই সন্তানের বাবা তো ওই আলোকেও কিছু শেয়ার করা যাবে আর কোরআনসুন্নার আলোকেও শেয়ার করা যাবে তো প্রি ম্যারিজ এসেন্সিয়ালস সম্পর্কে আমাদের জানা দরকার এই কারণে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্ট আমাদের জীবনে আমরা সবসময় অপেক্ষা করি যে কবে আমাদের বিয়ে হবে এই সময়টা তো হয়তো হবে এবং আমরা ভাবি যে আমার লাইফ পার্টনার সোলমেট লাইফমেট কেমন হবে এরকম এ বিষয়ে অনেক জল্পনা কল্পনা আমাদের থাকে সো এত বড় একটা লাইফ ইভেন্ট সম্পর্কে আমাদের খুব লেস ডিসকাশন ইন আওয়ার কান্ট্রি কম আলোচনা হয় ইয়াংরা অনেক কনফিউশনে ভোগে এবং বর্তমান সময়ে ইয়াংরা যেই ক্রাইসিস ফেস করে এগুলোকে অ্যাড্রেস করার মতো স্কলারও আমাদের দেশে কম সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা কথা বলা দরকার আমাদের দেশে আপনারা জানেন যে এই গভর্নমেন্ট খুব সম্ভবত যৌন শিক্ষা নামে একটা বই পাঠ্য করছে না সিক্স থেকে ইন্ডিয়াতে আরও আগে শুরু করে ফেলছে ওয়েস্টে ওরা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নামে ওরা করায় তো এগুলো নিয়ে আমাদের কম কাজ হওয়ার কারণে অনেকেই খুব মানে কি বলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এগুলো নিয়ে কথা বলতে চায় না ইভেন আমরা আমাদের যে রক্ষণশীল ফ্যামিলি এগুলোতে বাবা মায়ের সাথে বিয়ে নিয়ে খুব বেশি খোলামেলা আলোচনা করে আমরা অভ্যস্ত না ফলে অনেক বিষয় আমরা ডিলেমাতে ভুগি ইনডিসিশনে ভুগি আপনাদেরও এরকম কমপ্লেক্সিটি থাকতে পারে সো এজন্য এ এই বিষয়টা নিয়ে আসলে কাজ করা দরকার টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন হওয়া দরকার আমাদের দেশে আমি এগুলো নিয়ে কিছু কথা বলি আপনারা সাপোর্ট করবেন এই কথাগুলো আপনারাও শেয়ার করবেন আপনাদের ভাবনাগুলো অভিমতগুলো আপনারা শেয়ার করবেন আমাদের দেশে যেটা হয় যে বিয়ে করতে করতে অনেক দেরি হয়ে যায় এখানে অনেকে আছেন হয়তো ট্রাই করতেছেন হয়ে যাবে ইনশাল্লাহ তবে অন টাইমে করতে পারলে অনেক ভালো সবকিছুর একটা সময় থাকে আর কি এক সাব এসে বললেন ইয়ারসোল্লাহ বিয়ে করব। আল্লাহ রসুল বললেন মাহার আছে আইনদা সাদাক মহান নাই তো তাহলে বিয়ে করবার কেন নয় সবাই বলতেছে বয়স তো বসে থাকে না তো রাসুল সাহেম আলটিমেটলি তাকে বিয়ের ব্যবস্থা করে দিলেন তো এই জন্য আমি মনে করি যে এটা নিয়ে খুব কথা হওয়া দরকার এটা নিয়ে কোর্স থাকা যেতে পারে আমাদের ইউনিভার্সিটিতে বা সেমিনার টাইপের হতে পারে ডেলং ওয়ার্কশপ তখন দেখা যাবে যে ইয়াংরা যদি ওইখানে আসে স্কলাররা এটা নিয়ে কথা বলে তাহলে তাদের অনেক জিজ্ঞাসার জবাব সেখানে পাওয়া যাবে কনভেনশনাল বোধে কিছু কোর্স আছে কনভেনশনাল পার্সপেক্টিভে কিছু ম্যারেজ কোর্স করায় তো সেখানে আবার ইসলামিক ম্যাটেরিয়াল পাওয়া যায় না তো এই জন্য সুন্নার আলোকে আমাদের বিষয়টা জানতে হবে কারণ সুন্না হচ্ছে এমন দুইটা অরিজিনাল রিসোর্স যেটা আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় এজন্যই আমাদের এই বিয়ের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি রকম হওয়া উচিত তার আগে কিভাবে যাচাই বাছাই বা ডিসিশন নিব এগুলো কোরআন সুন্নার আলোকে আমাদের জানা দরকার যেহেতু কোরআন সুন্নাই আমাদেরকে সঠিক জীবন বোধ বা জীবন দর্শন শিক্ষা দেয় জন্য আজকে আমরা এই বিষয়ের উপর কথা বলবো প্রি ম্যারেজ এসেন্সিয়ালস এন্ড ইসলামিক পারসপেক্টিভ মানে বিবাহ পূর্ব যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার খেয়াল রাখা দরকার বা প্রস্তুতি নেওয়া দরকার শুরুতে আমি বলেছি যে এই আইডিয়াটা আসছে মূলত আইএমএর একটা ওয়েবসাইটের ইয়ে থেকে আমি এটা ছবি নিয়ে রাখছিলাম ইয়ে থাকলে আপনাদের দেখানো যেত এই হচ্ছে আইএমএর অ্যানাউন্সমেন্ট যেখানে যে ম্যারিজ কোর্সের একটা ইয়ে দেখছিলাম তো প্রজেক্টর থাকলে এগুলো সব দেখানো যেত তো এটা দেখেই আমার কাছে এটার ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা আমার কাছে মাথায় আসলো এবং দেখলাম যে এটা খুব লাইফ ওরিয়েন্টেড দেশে যদি সেমিনার করা হয় চলবেও ভালো কারণ খুব স্ট্রেসে থাকে খুব ইনডিসিশনে থাকে সবাই চাইবে যে এই ব্যাপারে এত পুরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কিছু জেনে একটু থাকি আচ্ছা এবং এটা খুব বেনিফিশিয়াল হবে দেশে শুরু করলে আশা করি তো এটা একটু সমস্যা করে আচ্ছা তো পুরো আলোচনাটায় আমি তিনটা ভাগে কথা বলবো তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথম পয়েন্টটা হচ্ছে জেনারেল ডিসকাশন অন ম্যারেজ অথবা ইম্পর্টেন্স অফ ম্যারেজ খুবই সংক্ষেপে বিয়ের গুরুত্ব নিয়ে কথা বলবো এরপরে বলবো অবজেকটিভস অফ ম্যারিজ বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য কী কেন আমরা বিয়ে করি কেন বিয়ে করতে হয় কেন প্রফেসর ইসলাম বিয়ের ব্যাপারে এরকম ইন্সপায়ার করেছেন আমাদেরকে এবং সবশেষে আমরা বলবো যে টপিকটা আমরা সাজিয়েছি প্রি ম্যারেজ এসেন্সিয়ালস বা প্রিপারেশন ফর ম্যারেজ বিয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয় কী কী বিষয়ে মাথায় রাখা উচিত কীভাবে স্টেপ বাই স্টেপ আমাদের আগানো উচিত তাহলে বাংলায় যদি বলি তাহলে এভাবে বলা যায় যে প্রথম কথা হচ্ছে বিয়ের গুরুত্ব দ্বিতীয় কথা হচ্ছে বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য তৃতীয় কথা হচ্ছে বিয়ের প্রস্তুতি তাই না প্রথমে হচ্ছে বিয়ের গুরুত্ব আমার সাথে সাথে বলেন প্রথমটা বিয়ের গুরুত্ব দ্বিতীয়টা বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য আর তিন নম্বরে বিয়ের প্রস্তুতি তাহলে আমরা একটু গুরুত্বের ব্যাপারে শুনি আমার এটা মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে গুলো